हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल बुक लवर अर्घदीपा। आमी अर्घदीपा। गत पयला फेब्रुआरी आमी कोलकाता बईमेला 2023-এ গিয়েছিলাম এবং সেখান থেকে বেশ কিছু বই সংগ্রহ করেছি এবং সেই বইগুলোই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে বইটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে দ্য সাইলেন্ট পেশেন্ট। এটা একটা ক্রাইম থ্রিলার, ইংলিশ ক্রাইম থ্রিলার, অ্যালেক্স মাইকেলিটজ এর লেখা এবং অরিয়ন পাবলিশার্স হাউস থেকে বইটা পাবলিশড হয়েছে। আর এর প্রিন্টেড প্রাইস রয়েছে 399, আর বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 342। তো এটা একটা ক্রাইম থ্রিলার, আর সেহেতু আমার খুব ইন্টারেস্টিং জনরার একটা বই, আমি খুব শিগগিরই এটা পড়ে ফেলার চেষ্টা করব। পরবর্তী বই হচ্ছে দ্য মার্ডার অফ রজার অ্যাক্রয়েড, আগাথা ক্রিস্টির লেখা একটা বই। বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে 399 টাকা, আর বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 304। চলে যাব পরবর্তী বইতে, সেটা হচ্ছে সমরেশ মজুমদারের লেখা সাত কাহন। এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে পাবলিশড হয়েছে, তবে এখন আনন্দতে বইটা আউট অফ প্রিন্ট, আমি অন্য একটা স্টল থেকে বইটা নিয়েছি। এই বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে 900 টাকা। বইটা হার্ড কভার একটা বই, আর এই বইটার পৃষ্ঠা সংখ্যা 729। বইটা যেহেতু হার্ড কভার তাই এর জ্যাকেটে কিছু কথা লেখা রয়েছে বইটা সম্বন্ধে। এই উপন্যাসের কেন্দ্র চরিত্র সাহসী স্বাতন্ত্র চিহ্নিত এক মেয়ে দীপা, দীপাবলী, যার নামের মধ্যেই নিহিত অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহের আভাস। নিয়ত সংগ্রামরতা প্রতিমার মতো সেই মেয়ে দীপা আর চালচিত্রে একের পর এক বর্ণাঢ্য ছবি। উত্তর বাংলার চা বাগান, গাছগাছালি আর আংরা বাতাসা নদী দিয়ে সে চালচিত্রের সূচনা। ক্রমান্বয়ে ফুটে উঠেছে 50-এর কলকাতা ও শহরতলি, কো এডুকেশন কলেজ, মেয়েদের হস্টেল, কফি হাউস, সমকালীন ছাত্র আন্দোলন ও রাজনৈতিক পটভূমি, সর্বভারতীয় কর্মজীবনের পরিবেশ ও প্রতিকূলতার জীবন্ত চিত্রাবলী। স্বাধীনতা উত্তর বাঙালি জীবনে স্বাধিকার অর্জনের লক্ষ্যে পৌঁছানোর প্রয়াসে মেয়েদের সাধ সংকল্প ও সংগ্রামের এক জীবন্ত ধারাবাহিক ছবি ফুটিয়ে তোলার জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে সমরেশ মজুমদারের সুদীর্ঘ, সুকল্পিত, সুবিন্যস্ত এই উপন্যাস সাত কাহন। চলে যাব আজকের ভিডিওর পরবর্তী বইতে, সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা যাও পাখি। এই বইটাও আনন্দ পাবলিশার্স থেকে পাবলিশড হয়েছে, আর এর প্রিন্টেড প্রাইস রয়েছে 400 টাকা, আর বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 435। এই বইটাও হার্ড কভার একটা বই, সেহেতু এর জ্যাকেটে কিছু কথা লেখা রয়েছে বইটার সম্বন্ধে। খুনে ডাকাত বহেরু একখানা গাঁ তৈরি করেছিল, নিজেই তার নাম রেখেছিল বহেরু গাঁ। সেখানে মানুষের চিড়িয়াখানা তৈরি করেছে সে, যত কিম্ভূত মানুষ ধরে এনে আশ্রয় দিত সেই বহেরু গাঁয়ে। সংসারে বনিবনার অভাবে একদা এই গাঁয়ে চলে এলেন ব্রজগোপাল। এ সংসারে কিছু চাওয়ার নেই তার, ডায়ের সাদা পাতায় তবু তিনি লিখে রেখেছিলেন ভগবান উহারা যেন সুখে থাকে। নিরুদ্দেশ হয়ে যাওয়া মানবিক মূল্যবোধ ও দিশাহীনতার মাঝখানে দাঁড়িয়ে ব্রজগোপাল কি এক অসংশায়িত উত্তরণের স্বপ্ন দেখেছিলেন? সংসার উদাসী বাবার খোঁজে বহিরুতে এসেছিল সোমেন। বাবার রোজনামচায় লেখা ওই পঙ্ক্তি রহস্য বুকে নিয়ে সে কলকাতায় ফিরে গেল। বহিরু গাঁ থেকে ফিরে তাকে দেখতে যেতে হলোই, কেননা প্রত্যেক মানুষেরই একটা ফেরার জায়গা চাই। যদিও সেই কলকাতায় যেখানে অন্যরকম জীবন, হাজার রকম মানুষ, সোমেনকে ঘিরে এক সৃষ্টি ছাড়া সমাজ। তারপর রিখিয়ার সঙ্গে তার সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় পৌঁছেছে? গ্রাম ও কলকাতা এই দুয়ে টানা পড়েন এবং সংলগ্নতায় সৃষ্ট এই কাহিনী নিষ্ঠুর সময়ের অভিঘাতে পীড়িত ব্যক্তিসত্তার সম্পূর্ণ অ্যালবাম। এক বর্ণাঢ্য বিস্তারে ঘাত প্রতিঘাতে বিরহ মিলনে অসংখ্য ছবির মধ্যে জগৎ ও জীবন উৎকীর্ণ হয়ে আছে এক বৃহৎ এক মহৎ উপন্যাসের নাম যাও পাখি।
চলে যাব পরবর্তী বইতে, সেটা হচ্ছে এনার্জাইজ ইওর মাইন্ড, গৌর গোপাল দাসের লেখা। বইটা সম্প্রতি পাবলিশ হয়েছে, এটা একটা স্পিরিচুয়াল বই। চলে যাব পরবর্তী বইতে, সেটা হচ্ছে কড়ি দিয়ে কিনলাম, বিমল মিত্রর লেখা। এটা হচ্ছে প্রথম ভাগটা, আর এর দ্বিতীয় পার্টও আমি কিনেছি, সেটাও মিত্র ঘোষ থেকে পাবলিশ হয়েছে, এটা সেকেন্ড পার্ট। প্রথম পার্টটার দাম রয়েছে 700 টাকা, আর দ্বিতীয় পার্টের দাম 600 টাকা। প্রথম পার্টের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 708, আর দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে, দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা সংখ্যা 565। চলে যাব পরবর্তী বইতে, এটা ঠিক বই না, এটা একটা পত্রিকা, উদ্বোধন থেকে পাবলিশ হয়েছে এই পত্রিকাটা। পরবর্তী বই ভগিনী নিবেদিতা, প্রবাজিকা মুক্তিপ্রাণার লেখা এই বইটা। এই বইটাও উদ্বোধন পাবলিশার্স থেকে পাবলিশ হয়েছে। পরবর্তী বই রমাপদ চৌধুরীর উপন্যাস সমগ্রের প্রথম খণ্ড, এই বইটা আনন্দ পাবলিশার্স থেকে পাবলিশ হয়েছে। হার্ড কভার একটা বই, বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 700 টাকা, আর এর পৃষ্ঠা সংখ্যা 437। বইটার সূচিপত্রে কি কি লেখা আছে সেটা একবার বলে দিই। খারিজ, লজ্জা, হৃদয়, বীজ, যে যেখানে দাঁড়িয়ে, এবং পরাজিত সম্রাট। বইটা হার্ড কভার একটা বই, এই জ্যাকেটে কিছু কথা লেখা রয়েছে, আমি একটুখানি পড়ে শোনাচ্ছি। আপনার বিষয়াশ্রয়, বিন্যাসের পারিপাট্য, নির্মাণ দক্ষতা, ভাষার স্বচ্ছ ও সাবলীল গতি, এবং জীবনের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস, সব কিছুকে আপনি একসঙ্গে বুনেছেন অপরিসীম নিপুণতায়। আপনার অনেক রচনাই আমি পড়েছি, বস্তুত আমি আপনার অনেক অনুরক্ত পাঠকের অন্যতম, কিন্তু আপনার এ বইটির মতো এমন স্নিগ্ধ, স্বচ্ছ ও প্রাণময় গল্প উপন্যাস আমি বহুকাল পড়িনি। লিখলেন নিহাররঞ্জন রায়। তো এই গেল এই বইটা। এর পরবর্তী বই হচ্ছে আমার ভারত অমর ভারত, স্বামী বিবেকানন্দের লেখা। এই বইটাও উদ্বোধন থেকে আমি নিয়েছি। পরবর্তী বই হচ্ছে লেখিকা অর্পিতা সরকারের লেখা ট্রাফিক সিগন্যাল। এটা একটা থ্রিলার বই, হার্ড কভার বই, দীপ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে 275 টাকা, আমি 20% ছাড়ে পেয়েছি, আর বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 255। বইটা হার্ড কভার একটা বই, তাই এর জ্যাকেটে কিছু কথা লেখা রয়েছে। উপন্যাসের পটভূমি শুরু হয়েছে কলকাতার ব্যস্ততম রাস্তায়, সেখানেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এক ভিখারির। মৃতপ্রায় ভিখারিকে ভর্তি করা হয় একটি সরকারি হাসপাতালে। ভিখারির কোলের ছোট্ট শিশুটি চুরি যায় হাসপাতাল থেকে। মৃতপ্রায় ভিখারিকে ডাক্তার নার্সদের নজর এড়িয়ে কোনো এক বহিরাগত ডাক্তার বেশে খুন করে যায়। তদন্ত শুরু করে এসআই লগ্নজিতা ভট্টাচার্য। উপন্যাসের পটভূমি এগিয়ে যায় দার্জিলিং এর বৌদ্ধ মনাস্ট্রি পিস প্যাগোডার কুয়াশা ঘেরা অঞ্চলে। সান্দাকফু থেকে ঘুমন্ত বুদ্ধের দর্শন করেই লগ্নজিতা ভট্টাচার্য খুনিকে ধরতে ফিরে এসেছেন দার্জিলিং এর মহাকাল মন্দিরের আশেপাশে। এই উপন্যাসের প্রতিটা পাতায় আছে কুয়াশা কুয়াশা রহস্য, আছে কলকাতার অভিজাত এলাকার কমপ্লেক্সে খুন, পুলিশ সন্দেহ করছে সেলিব্রিটি মডেল থেকে হাইকোর্টের ক্রিমিনাল লয়ারকে, প্রফেসর থেকে ব্যবসায়ীকে, নিউজ রিপোর্টার থেকে মেকআপ আর্টিস্ট, কেউ সন্দেহের তালিকার বাইরে নেই। খুনি কে, একজন নাকি একাধিক জন? ট্রাফিক সিগন্যালের পাতা এর রহস্য উন্মোচন করবে। তো এই গেল এই বইটা। আজকের ভিডিওর শেষ বই হচ্ছে বিমল করের উপন্যাস সমগ্র এক, এই বইটাও আনন্দ থেকে পাবলিশ হয়েছে, আর এর প্রিন্টেড প্রাইস রয়েছে 1200 টাকা। এই উপন্যাসটা হার্ড কভার একটা বই, এর সূচিপত্রটা আমি বলছি। জীবনায়ন, নির্বাসন, খড়কুটো, পরস্পর, পরিচয় এবং গ্রহণ,
এই বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 437 পাতা। এই বইটা যেহেতু হার্ড কভার তাই এর জ্যাকেটে কিছু কথা লেখা রয়েছে। এই উপন্যাস সংগ্রহে রয়েছে বিমল করের 6টি রচনা। লেখকের সাহিত্য জীবনের প্রথম পর্বে রচিত হলেও এর গুরুত্ব ও বৈচিত্র্য অস্বীকার করার উপায় নেই। বৎসরের 6 ঋতুর মতন এগুলি চরিত্রগতভাবে স্বতন্ত্র এবং বর্ণময়। উদাহরণস্বরূপ ধরা যাক জীবনায়ন উপন্যাসটি মাত্র 1টি দিনের কাহিনী, সকাল থেকে সন্ধ্যা 10-12 ঘন্টা। এই সময়ের মধ্যে নতুন এক পরিবেশ ও প্রকৃতির পটভূমিকায় অসংখ্য চরিত্র ও তাদের আনন্দ উচ্ছলতা, সুখ দুঃখ, অভিমান ক্ষোভ, স্বপ্ন ও হতাশার খণ্ড খণ্ড ছবি ও সম্পর্কের কাহিনী। তবে এই খণ্ড চিত্রগুলি সব নয়, জীবনের এক পরিপূর্ণ আভাসও যেন এখানে ধরা পড়ে। যখন দেখা যায় উচ্ছলতা, সুখ, আনন্দের পরও রয়েছে মৃত্যুর একটি বেদনাময় ছেদ। জীবনের এ এক যথাযথ চিত্র। পরিচয় উপন্যাসটির আপাত লঘুতা, মাধুর্য, তারুণ্যের প্রাণচঞ্চলতার পাশাপাশি থেকে গিয়েছে অতৃপ্ত জীবনের এক বিষাদ কাহিনী। খড়কুটো লেখকের অতি প্রসিদ্ধ এক রচনা, বহু পঠিত ও আলোচিত। সন্দেহ নেই উপন্যাসটির মূল আবেগ প্রেম, কিন্তু নিছক ভালোবাসার বৃত্তান্ত নয় খড়কুটো। যে ধর্মবোধ ভ্রমরের মতন অসুস্থ মৃত্যুমুখী একটি মেয়েকে জীবনের ভালোবাসার প্রতি আশ্বাস ও বিশ্বাসকে দ্বিধাহীন করতে পারে তার মূল্য কি কম? দীর্ঘ 3 যুগেও এই কাহিনীর আকর্ষণ বিন্দুমাত্র হ্রাস পায়নি। অন্য 3টি উপন্যাস নির্বাসন, পরস্পর গ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে মানুষের জীবনের অতি গভীরতম চেতনায় নিত্য যে দ্বিধা দ্বন্দ্ব ক্ষোভ বিরক্তি ন্যায় অন্যায় গ্লানি ও পাপবোধের পীড়ন তাকে জর্জরিত করে তার বিশ্বস্ত কাহিনী এই রচনাগুলি। নির্বাসনী বোধহয় লেখকের প্রথম লেখা, যেখানে সাবালক সুভদ্র একটি মানুষের আত্মনিগ্রহ ও একাকিত্বের বেদনাময় ছবিটি গভীরভাবে ফুটে উঠেছে। সমাজের সত্য মিথ্যা বিচারের মানদণ্ডটি কতই না হাস্যকর। নয়তো এই উপন্যাসের হৃদয়বান নায়কটির অকারণ এমন একাকিত্ব কেন? লেখক হিসেবে বিমল করের সকল বৈশিষ্ট্যই এখানে পাওয়া যায়। সুপাঠ্য এই 6টি উপন্যাস একত্রে প্রকাশ নিঃসন্দেহে পাঠককে তৃপ্ত করবে। তো আজকের ভিডিওতে এই কটা বই দেখানোর ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে পরবর্তীকালে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক বই পড়তে থাকুন এবং অন্যদের বই পড়তে উৎসাহিত করুন। নমস্কার।